প্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। সঙ্গে আছি আমি এস এম আকাশ। 30 জুলাই সিটি কর্পোরেশন নির্বাচন, 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে, রাজশাহী, সিলেট এবং বরিশাল। আপনারা সেটা জানেন এবং নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে নির্বাচন কমিশন। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছে, আপনারা সম্ভবত সেটাও জানেন। তা আমরা এই আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব যে এতদিন যে প্রচার প্রচারণা হলো সেটা কেমন হলো, পাল্টাপাল্টি অভিযোগ ছিল সে বিষয়ে আমরা জানতে চাইব এবং নির্বাচনটা কেমন হবে সেটাও আমরা জানতে চাইব। আমাদের আজকে অতিথি দুজন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন, এবং আমাদের সাথে আছেন ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরুতে বদিউল আলম মজুমদার, আপনার কাছে জানতে চাই যেটা হলো যে আমরা জানি যে 10 জুলাই থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছিল তিন সিটি কর্পোরেশন নির্বাচনে। তো শুরু থেকেই আমরা দেখছি যে মেয়র প্রার্থীরা, প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। কেউ হলো আচরণবিধি লঙ্ঘন, কেউ হচ্ছে তাদের প্রার্থীদেরকে হয়রানি করা, অ্যারেস্ট করা, নানাবিধ অভিযোগ। তো আপনারা তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, আপনি কি, আপনার কাছে কি মনে হয় যে এই প্রচার প্রচারণা 10 জুলাই থেকে এই শেষ হওয়া পর্যন্ত কেমন ছিল নির্বাচনী প্রচার প্রচারণা? অনেক ধন্যবাদ। আমি, আমার মনে আছে আমি 10 তারিখে সিলেট গিয়েছিলাম, তারপরে 11 তারিখে এরপরে বরিশাল গিয়েছিলাম, 12 তারিখে বরিশাল হয়ে 12 তারিখে আবার ইয়াতে যাই, রাজশাহী যাই। তো আমি প্রচারণা শুরু হওয়ার প্রথম দিকে 3টা সিটি কর্পোরেশনে গিয়েছিলাম। তো তখন পরিস্থিতি অত উত্তপ্ত ছিল না, তখন পরিস্থিতি শান্ত ছিল। তখন যেটা লক্ষ্য করেছি যে যেমন কয়েকটা সিটি কর্পোরেশন, যেমন বিশেষত রাজশাহীতে দেখেছিলাম যে চারদিকে যে ক্ষমতাসীন দলের পোস্টার, কিছু দুই একটা জায়গায় লক্ষ্য করেছি যে বিরোধী দলের বিএনপির প্রার্থীর পোস্টার ছিল, আর কিছু ওয়ার্ড কমিশনার পদপ্রার্থীদের পোস্টার ছিল। তো এই সারা শহর এতে এই যে সয়লাভ হয়ে গিয়েছিল। তবে তখনও পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয় নাই, তখনও কিছু কিছু অভিযোগ উঠেছিল, কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছিল তত পরিস্থিতি গোলাটে হচ্ছিল এবং উত্তপ্ত হচ্ছিল এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, এবং বিশেষত অভিযোগ এসছে মূলত বিএনপির পক্ষ থেকে অভিযোগ এসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা সম্পর্কে। এবং তাদের অভিযোগ এসছে মূলত যে বিভিন্ন জায়গায় তারা অভিযোগ করেছে যে তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং তারা দৌড়ের মধ্যে আছে। তো এই অভিযোগ দিন দিন আরও ব্যাপক হয়েছে এবং সব জায়গার থেকে এই অভিযোগ। সেগুলো আপনার কি মনে হচ্ছে, অভিযোগগুলো কোনো মানে আসলে সত্যতা আছে নাকি শুধু রাজনৈতিকভাবে অভিযোগ করার জন্য করেছে, আপনারা কি পর্যবেক্ষণ করেছেন? হ্যাঁ, সত্যতা তো আছে। যেমন গতকালকে বরিশালে যে প্রচার প্রচারণা হয়েছে, সেখানে সরকারি দলের প্রার্থী হাজার হাজার লোক নিয়ে যে শোডাউন করেছে, কিন্তু বিরোধী দলের প্রার্থীকে অল্প কয়েকজন নিয়ে তাদেরকে প্রচার প্রচারণা চালাতে দেওয়া হয়নি। তারপরে সিলেটে মামলা হয়েছে, এমনকি প্রার্থীর বিরুদ্ধে পর্যন্ত মামলা হয়েছে। তাদের তিনটা মামলা হয়েছে, কয়েক শত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শুধু তাই নয়, তারা আদালত থেকে তারা জামিন পেয়েছে। সিলেটেও কিছু এরকম কিছু হয়েছে। তো এই যে সহিংসতা সেইভাবে হয় নাই, দু একটা জায়গায় ককটেল মারা হয়েছে, এখন এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে, কিন্তু সেরকম সহিংসতা হয় নাই সেইরকম, কিন্তু অভিযোগ উঠেছে ব্যাপক এবং অভিযোগের অনেকগুলোর ব্যাপারে সত্যতাও আছে। জি, অনেক ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। ডক্টর তোফায়েল আহমেদ, আপনি কি পর্যবেক্ষণ করেছেন এই কয়েকদিনে যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, পাল্টাপাল্টি অভিযোগ হলো, তেমন কোনো সহিংসতার খবর নাই,
আপনি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, প্রচারণা শেষ হওয়ার আগ পর্যন্ত যে পরিবেশ দেখলেন, সেটা কি আপনার মনে হয় যে একটি সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার জন্য সহায়ক? এখন যে বিষয়গুলো বিএনপি বলেন, আমি আমার একটা বিএনপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা এগুলো কনক্রিট ওয়েতে জাতির সামনে তুলে ধরতে পারছেন বলে আমার মনে হয় না। সেজন্য আমরা দূরে বসে কিন্তু এগুলো পরিষ্কার করে বুঝতে পারছি না ঘটনাটা কী হচ্ছে। তা আমি এই জন্য দু একটা জায়গায় বলেছি যে এক ধরনের আনএক্সপ্লেইনেবল সিচুয়েশনটার এক্সপ্লেইন পুরোপুরি করা যাচ্ছে না। একদিকে দেখা যাচ্ছে কোনো সহিংসতা নেই, প্রচার প্রচারণা চলছে, আরেকদিকে বলা হচ্ছে ভয়ভীতির পরিবেশ বিরাজ করছে। এটা এক ধরনের স্ববিরোধী কথা হয়। দেখা যাচ্ছে মেয়র প্রার্থী প্রচারণা করছেন, ঘোরাঘুরি করছেন, সবখানে যাচ্ছেন, কিন্তু ইলেকশন আসলে দেখা যায় ভোটাররা আসে না। তাহলে এর রহস্যটা কী? সিচুয়েশনটা আনএক্সপ্লেইনেবল। এখন এই যে একটা অবস্থা বিরাজ করছে, এখানে আমি যেটা যতটুকু দেখেছি যে ভোটারদের মধ্যে যদিও বলেন অনেকে যে খুব ভোটের উৎসব হচ্ছে, মহোৎসব হচ্ছে, ভোটারদের মধ্যে এক ধরনের নিষ্পৃহতার বহু রকমের রিজন আছে, শুধুমাত্র যে ভয় তা না, ভয়ও আছে কারো, যারা পার্টিজান তাদের মধ্যে আছে, যারা পার্টি করে তাদের মধ্যে ভয়টা আছে, কিন্তু যারা পার্টি করে না তাদের তো ওই রকম ভয় নাই, তারা ওই রকম চিহ্নিত না, কিন্তু তারা কোনো উৎসাহ বোধ করছে না যে আমি এখানে আসব। তাহলে এই যে একটা অবস্থা বিরাজ করছে, এটা হচ্ছে বড় ধরনের একটা রাজনৈতিক শূন্যতা। কারণ মানুষের কাছে প্রশ্ন হচ্ছে, আমি ভোট দিয়ে কী হবে, আমি ভোট দিলেই বা কী হবে, না দিলেই কী হবে? কারণ আগে মানুষে ভোট দিতে যেত যে ঠিক আছে আমার প্রার্থী, আমি ভোট দিচ্ছি, একটা আশা ভরসা নিয়ে যাচ্ছে। এখন ভোটে যে পরিবর্তনটা হয়, ভাগ্য পরিবর্তন, এটা মানুষের না, যারা নির্বাচিত হচ্ছে তাদের, এটাই একটা ট্রেন্ড। তাহলে সব কিছু মিলিয়ে আমি এই যে মানে এখনকার যেহেতু আজকে নির্বাচনী প্রচারণার এখন প্রচারণাবিহীন সময়, এখন আগামীকাল রাত পোহালে কালকে ইলেকশন, এমন কিছু একটা বলতে চাই না যেটা কোনো প্রার্থীর উপর গিয়ে এটা প্রভাব বিস্তার করবে বা এটা একটা ভুল বোঝাবুঝি হবে, সেটা কথা বলতে চাই না। কিন্তু আমি বলতে চাচ্ছি সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের নিষ্পৃহতা, এটা কিন্তু গণতন্ত্রের জন্য, দেশের ভবিষ্যতের জন্য খুবই খুবই দুর্ভাগ্যজনক। এখন এটা কেন হচ্ছে এটা কেউ দেখছে না। তা আমি একটা সময় এই কিছু তরুণ নেতা আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য পার্টির তাদের একটা ছোট্ট সমাবেশে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তো ওখানে আমি একটা তাদেরকে প্রথমে কিছু কথা বলার পরে পরে তারা কথা বললেন, শেষে আবার কথাটা বলছিলাম। এখন একটা কথা আমি বলার চেষ্টা করেছিলাম, আমি বললাম যে আপনারা যারা এসছেন এখানে সবাই সম্পূর্ণ মানুষের ছেলে, আপনাদের কিন্তু টাকা পয়সা খুব বেশি প্রয়োজন নেই, টাকার প্রয়োজন কোনো সময় ফুরায় না, কিন্তু যে অর্থে টাকা পয়সার প্রয়োজন সে অর্থে আপনাদের টাকা পয়সার প্রয়োজন নেই, আপনাদের পূর্বপুরুষ যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, এর মধ্যে অনেকে আছেন তাদের যাদের পরিবারে একটা বড় রাজনৈতিক ঐতিহ্যও আছে, কিন্তু আপনারা রাজনীতি করবেন, করছেন, কেন করছেন সেটা প্রশ্নটা করে দেখেছেন? আমি কেন রাজনীতি করছি? আমি কি দেশের জন্য কিছু করার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, আমার উত্তরাধিকারটা রক্ষার জন্য, কী জন্য? কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন? এখন যারা রাজনীতি করে তাদেরকে মানুষ সম্মান করে না, রেসপেক্ট নাই। আগের যারা রাজনীতি করেছেন, মোল্লা ভাসানের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, একে ফজল ঢাকা শহরে কী রেখে গেছেন? এরকম যদি আপনি নেতাগুলো দেখেন, কিন্তু তাদের রেসপেক্টটা তো যুগ যুগ ধরে মানুষের কাছে রয়ে গেছে। তা আপনারা কি সেই রকম একটা রেসপেক্টের জায়গা রাজনীতি তৈরি করতে পারছেন? আর যে রেসপেক্টের জায়গা তৈরি করছেন, আবার শুধু টাকা কামানোর জন্য রাজনীতি করবেন? টাকা তো আছে আপনার, আর কত চাই? আমারও মনে হচ্ছে এখন যে রাজনৈতিক নেতৃত্ব আমাদের, তাদেরকে মানুষ কেন তাদের প্রতি আকৃষ্ট হবে? শুধুমাত্র কিছু স্বার্থন্বেষী মানুষ ছাড়া, যারা তার কাছ থেকে স্বার্থ আছে, তারা ছাড়া কিন্তু সাধারণ মানুষের আকৃষ্ট হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। এটা একটা বড় কারণ যে আমাদের এখানে এটা আছে, ঠিক আছে, ভোট একটা দিলেও দিতে পারি, দিতে দেওয়া দরকার আছে, দিতেও পারে, কিন্তু এর আন্তরিকতার সাথে কিন্তু জিনিসটা হচ্ছে না। যে এই জিনিসটা যে প্রসঙ্গগুলো ডক্টর তোমার আমরা তুললেন, যে আসলে এই আমরা বলছি যে উৎসাহ উদ্দীপনার সাথে ভোটার ইয়ে চলছে, নির্বাচন প্রচারণা আমরা দেখেছি দুই দলই করেছে, কম বেশি বিএনপির প্রার্থী করেছে, আওয়ামী লীগের প্রার্থী করেছে, কিন্তু আমরা যদি একটু ডক্টর তোফায়েল আহমেদের যে কথা বলেছে, আমরা যদি গাজীপুর এবং খুলনার দিকে দৃষ্টি দিই, ওই অর্থে কিন্তু ভোটের দিন কিন্তু সেই উৎসাহ উদ্দীপনা খুব একটা ছিল না।
এটা উনি যেটা বলেছেন যে হয়তো কিছু ভয় আছে, তারপরে তারা কে নির্বাচনে ভোট কাকে দিবে, কেন দিবে, তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে না, আপনার বিশ্লেষণ কি? ওই প্রশ্নে আসার আগে উনি যে কথা বলছিলেন তার সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে এখন তো রাজনীতি নেই, রাজনীতি হলো একটা প্রক্রিয়া, একটা সমস্যা সমাধানের প্রক্রিয়া, আলাপ আলোচনা করার প্রক্রিয়া। এখন রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন তারা স্বার্থের জন্য যুক্ত হচ্ছেন, এবং তারা যুক্ত হচ্ছেন যে কিছু পাওয়ার জন্য, শুধু এই যে যে আমি বলি ফায়দাতন্ত্র, এই যে ফায়দাতন্ত্রের রাজনীতি, তো এখানে সাধারণ মানুষের কল্যাণ নয় যারা রাজনীতিতে যুক্ত নিজের স্বার্থের জন্য, রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, তাই সাধারণ মানুষের এখানে খুব একটা ভূমিকা নেই। যদিও আমরা কতগুলো ওই যে স্লোগান আর সিম্বলের মাধ্যমে আমরা জাতিকে বিভক্ত করে ফেলেছি, এবং এবং শুধু তাই নয় এবং চরম একটা শত্রুতাপন্ন একটা পরিস্থিতি সৃষ্টি করেছি এই যে কতগুলো সিম্বল আর স্লোগানের মাধ্যমে, এবং এগুলোর অর্থহীন স্লোগান দুর্ভাগ্যবশত। আর আপনি যেটা বললেন যে যে আপনার প্রশ্নটা, আবার ভোটাররা ভোট কেন্দ্রে খুব একটা আসতে উৎসাহ পাচ্ছে না এখন? এখন একটা একটা অংশ তো ভয়ভীতি, তারা কেন ঝামেলার মধ্যে যাবে, কারো ঝঞ্ঝাটের মধ্যে, কেন ওই যে বিপদ, তাদের বিপদ হতে পারে। আরেকটা হলো যে যেমন আমরা দেখেছি এই যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, আমরা চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে, আমরা এটা কিছুটা দেখেছি ইয়েতে খুলনাতে, এবং ইয়েতেও গাজীপুরেও আমরা দেখেছি যে ভোট হয়ে যায়, ভোট হয়ে যায় অনেকের, এবং ঢাকা চট্টগ্রামে এটা ব্যাপক আকারে হয়েছে, তো মানুষের গেলেও ভোট দিতে পারে না, এবং এই ভোটের সাথে তাদের ভাগ্য উন্নয়ন জড়িত না, অন্যদের ভাগ্য উন্নয়ন জড়িত। তবুও যে মানুষের খুব একটা, এই দেশের মানুষের ধরেন এই বিনোদনের খুব একটা সুযোগ নেই, তো এই ভোটও একটা বিনোদন, এটা বিনোদন, একটা ছুটি, এই ছুটির মধ্যে একটা ওই যে উৎসব, এই উৎসবের মতো এই যে ছুটি কাটানো, যেটা বলছেন যে উৎসব, সেটা তো আমরা কোনো এক সময় হয়তো ছিল, এখন এই যে যেমন ওই রকম উৎসব অনেক ফ্যাক্টর তো জড়িত হয়ে গেছে, ছুটি, এখন কেউ কেউ ভোট দিতে গেলে তার বাড়িতে থাকতে পারবে কিনা সেরকম যেমন পরিস্থিতি তৈরি হয়, কেউ কারো কারোর জন্য উৎসব, সবার জন্য উৎসব কি না, অন্য সেই রকম উৎসব নয়, উৎসব মানে ছুটি, আপনি ছুটি, এটা করণীয়, ওই যে আপনি যদি পারেন গিয়ে ভোট দিলেন একটা, আর আপনি ভোট দিলেও এখন তো যে অবস্থা হয়েছে ভোট দেন আর না দেন তাতে খুব একটা নির্ভর করে না। আপনি একটু যুক্ত করতে চাই জনাব মজুমদারের সাথে, এখন আমি কুমিল্লার একটা ইলেকশনের সময় দুই দিন ধরে ইলেকশনের টাইমে ওখানে অবস্থান করেছিলাম, তো দেখলাম আমি অনেকের বাড়িঘরে গেলাম যাদের চিনি কুমিল্লা শহরে, কারণ আমি কুমিল্লায় দীর্ঘদিন চাকরি করেছি, অনেককে চিনি জানি, দেখলাম যারা, এটা ট্রেন্ডের কথা বলছি আপনাকে, এটা ঢাকাতেও আপনি দেখবেন, রাজশাহীতেও আমার মনে হয়েছে কথা বলে লোকজনের সাথে, যারা সম্পন্ন মানুষ, রেসপেক্টেবল মানুষ, অর্থবিত্ত আছে, তাদের মোটে আগ্রহ নেই, কারণ তারা জানে যে আমার তো যে কোনো অসুবিধা নেই, যিনি হন না কেন আমার সেবা পেতে, আমার কোনো একটা কিছু পেতে কোনো অসুবিধা নেই, কারণ তারা কিন্তু এখানে ইংল্যান্ড আমেরিকা থেকেও ভালো সুযোগ সুবিধা পান সার্ভিসের দিক থেকে, সুতরাং তার ভোট দিতে হবে না, ওরা কিন্তু ভোটে খুব একটা আগ্রহী না। আচ্ছা, মধ্যবিত্তের মধ্যে যারা আছেন, নিম্ন মধ্যবিত্ত, তারা একটু এর গণতন্ত্রের কথা ভাবে, এই দেশের সমাজের কথা ভাবে, তারা একটু হয়তো অন্যরকম, তারা একটু ভোট দিতে চায়। আচ্ছা, তারা আবার এখন তখন দেখলো যে এই যে এরকম পরিস্থিতিতে অনেকে আবার ভয় টয় পায়, আবার অনেক লোক আছে তো অনেক বেশি সিকিউরিটি কনশিয়াস, যতটুকু না ভয় আছে তার চেয়ে তারা অনেক বেশি ভয় পায়, কারণ আমি দেখতেছি আমি বাইরের লোক গিয়ে ঘোরাফেরা করছি, তারা কিন্তু এলাকার লোক, তারা কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না। কুমিল্লাতে ইলেকশন আগের দিন বিকেলবেলা আমি বেরিয়ে হতভম্ব হয়ে গেছি, পুরা শহর থমথমে, শহরে কোনো লোকজন নেই, বললো কী ঘটনাটা, কী ঘটলো, এমন তো কোনো কিছু ঘটে নাই, কিন্তু মিডল ক্লাস সুখী মানুষজন তারা ভীষণ রকম সিকিউরিটি কনশিয়াস, মানুষ বেরোচ্ছে না। তো এখন এগুলো কতগুলো নতুন ফেনোমেনন, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে ছাত্রদের জিজ্ঞেস করি, যেগুলো
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অন্তত উচ্চ শ্রেণীর লোকজন পড়াশোনা করে ছেলেমেয়েরা, তাদের তো আমি দেখলাম যে বেশিরভাগ তো ভোটারই হয় নাই, ওদের কোনো আগ্রহ দেখি না। তাহলে আমি বলতে চাচ্ছি সারা দেশে আমরা এখানে ভোট ভোট করছি এই মিডিয়াতে বসে বিভিন্ন রকম, এখানে কিন্তু সমাজের মধ্যে অনেকটা গুণগত পরিবর্তন ডিফারেন্ট অ্যাঙ্গিকে ডিরেকশনে হয়ে গেছে, কিন্তু এটাকে কিন্তু আমরা কেউ, কারণ এখানে কোনো পলিটিক্যাল স্টাডিও নেই আমাদের ইলেকশনের উপরে, কই আজকাল কোনো স্টাডি হচ্ছে না। আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো ডিপার্টমেন্ট আছে পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের, কই কেউ স্টাডি করছে না তো এগুলো, মানে এখন স্টাডি করতে হয় না। হ্যাঁ, খালি আমরা ওই এক কথা নিয়ে আসি, রাজনীতি 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 বলছি, আমি কোন রাজনীতির কথা বলছি সেটা বুঝি না আমি। তো এগুলো কিন্তু দলবাজি, মানে সুবিধা ফায়দা এগুলোর জন্য কিন্তু সবকিছু করা, যার ফলে বাকি সব মানুষ কিন্তু এলিনেটেড, বাকি মানুষ কিন্তু এই ধারা থেকে বিচ্ছিন্ন, তাদের কিছু পাওয়ার নাই তো। তার মানে কিছুদিন পর পর যে, তাহলে তার মানে কি নিয়ম রক্ষার জন্য একটা নির্বাচন হবে, যারা রাজনীতিতে সক্রিয় আছেন তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে, কেউ কেউ একটা যে কোনো ব্যবস্থা, এটা এটা যে সবসময় থাকবে এই পরিস্থিতিটা বলা যায় না, কিন্তু এখন ফর দি টাইম বিং এরকম একটা সিচুয়েশন বিরাজ করছে। কিন্তু এটা আমি তো যেন বলছি এক্সপ্লেন করা যাচ্ছে না পুরোপুরি, কারণ আমার তো খণ্ডিত তথ্য আপনাকে দিচ্ছি, আমি তো সামগ্রিক তথ্য দিতে পারছি না। আর এই যে সাম্প্রতিককালে যেটা হয়েছে যে আপনি ভোট দিলেও তো তাতে কিছু আসা যায় না, আপনি পার্শ্ব চরিত্র হয়ে গিয়েছেন, আপনি মূল চরিত্র নন, আপনার ভোটে কিছু আসা যায় না, কারণ আপনার ভোট হয়ে যায় কিংবা ভোটের আগেই ভোট হয়ে যায়, ভোটের আগেই নির্ধারিত হয়ে যায়। তো তাহলে ভোটটা যেমন যেমন যে যেটা খুলনা মডেল বলা হয়, যে যে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরাট একটা ভূমিকা পালন করেছে, যে তারা রাজনৈতিক প্রতিপক্ষের বিয়েদেরকে নির্বাচনী এজেন্টকে যেতে দেয় না, বাধা দিয়েছে, তারপরে যার ফলে যদি পোলিং এজেন্ট যদি না থাকে যা কিছু ঘুরতে পারে, যে কোনো কিছু ঘুরতে পারে সেখানে, সে ব্যালট বক্স স্টাফিং থেকে আরম্ভ করে কেউ তো বাধা দেওয়ার নাই। তারপরে এরপরে দিনের মাঝখানে এসে একদল লোক এসে সিল মেরে বাক্স ভর্তি করে গেল, এবং ইত্যাদি ঘটেছে। খুলনা বা গাজীপুরে এরকম কোন কিছু ঘটনা ঘটেছে আমরা দেখেছি, কিন্তু সেটা থেকে আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন বলে তো একটা কমিশন আছে যার দায়িত্ব এটা দেখার, এবং এই থেকে শিক্ষা নিয়ে যাতে পর নির্বাচনগুলোতে এরকম ঘটনা যাতে না ঘটে, সেটা কি নির্বাচন কমিশন করতে পেরেছে বলে আপনার মনে হয়? এগুলো ঘটেছে কারণ নির্বাচন কমিশন নির্বিকার ছিল, নির্বাচন কমিশন যদি সক্রিয় ছিল ও সক্রিয় থাকতো তাহলে এটা করতে পারত না, কারণ নির্বাচন কমিশন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রশাসনিক কর্মকর্তারা সবাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে, এবং আমাদের আইনই আছে, বিধিবিধানে আছে। এখন নির্বাচন কমিশন যদি এই আইন বিধিবিধান যদি প্রয়োগ করত, যদি তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, এই যেমন যেমন ধরেন একটা একটা উদাহরণ, এই যে গাজীপুরের উদাহরণ, গাজীপুরের যে যে এসপি সাহেব, তাকে আগের নির্বাচন কমিশনে কিন্তু আগের একটা নির্বাচনের সময় তাকে কিছুদিনের জন্য সরকারকে বাধ্য করেছিল তাকে সরিয়ে দিতে, কিন্তু এই নির্বাচন কমিশন তাও করে নাই, যদিও আগের বা যতটুকু করেছে এর থেকে আরও নগ্নভাবে তারা বাড়াবাড়ি করেছে, তারা নগ্নভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে। তো এখন নির্বাচন কমিশন যদি এই যে কোনো রকম তার যে অগাধ ক্ষমতা, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার দায়িত্ব হল সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, আমার স্বার্থে আপনার স্বার্থে, কারণ আমার তাদের দায়বদ্ধতা কিন্তু আমার আপনার কাছে ভোটারদের কাছে, কিন্তু তারা যদি তাদের দায়বদ্ধতা পালন না করে, তারা যদি তাদের ভূমিকা না রাখে, তাহলে কিংবা এমনও হয়েছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তারা মানে না, তারা কথা শোনে না, এবং নির্বাচন কমিশনেরও যে কোমর এরকম শক্তিশালী নয় যে তারা যে তারা মানতে বাধ্য মানাতে বাধ্য করবে, তাও সেই রকম। আমাদের সঙ্গে আছেন ডক্টর বদরুল আলম মজুমদার এবং ডক্টর তোফায়েল আহমেদ। ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশন তো নির্বাচনের প্রাথমিক দায়িত্ব তাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে করার, এবং আমরা যতদূর জানি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলেকশনের দিন নির্বাচন কমিশনের অধীনে থাকে,
আমরা গাজীপুর এবং খুলনার অভিজ্ঞতা থেকে যদি আপনি কি বলতে পারেন যে এই যে আমরা দেখি যে তিন সিটিতে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা কেমন ছিল, এই এই কয়েকদিনে তো সেটা পর্যবেক্ষণ কেমন দেখলেন, এবং ইসি আসলে কি আইন শৃঙ্খলা মানে নিয়ন্ত্রণ করে কিনা বা করতে পারছে কিনা? কোনো আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে? কারণ আইন শৃঙ্খলার ব্যত্যয় বলতে মানুষের বোঝায় এখন যে কয়টা গুলি হয়েছে, কজন লোক মারা গেছে, কয়টা মারামারি হয়েছে, বা সেগুলো কিছুই হয়নি বলা হচ্ছে। তো আইন শৃঙ্খলা তো খুব ভালো ছিল। এখন আমি প্রথমে বলেছিলাম আপনাকে যে যেহেতু ইলেকশনের প্রচারণা শেষ, এখন কারো পক্ষে বিপক্ষে যায় এরকম কথা বলতে চাই না। যারা নির্বাচিত হয়ে গেছে তাদের সম্পর্কে একটু বলি। সিলেটে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাউন্সিলর, বরিশালে তিনজন কাউন্সিলর, একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এটার কি কোনো খোঁজ খবর কেউ নিয়েছেন ইলেকশন কমিশন বা কেউ, যে এরা কী কারণে নির্বাচিত হলো? সিলেটে যে নির্বাচিত হয়েছেন তিনি তিনটা মামলার আসামি আছেন সম্ভবত, তা এটা কি নির্বাচন কমিশন জানে না? নির্বাচন কমিশন কি তার দেওয়া তথ্যটা যাচাই করে দেখেছেন? ওখানে উনি যেই মামলার মধ্যে আসেন সেই মামলাটা উনি কি মেনশন করেছেন কি না দেখেন নাই? এখন দেখা যাচ্ছে ওনার ওই ওনার একটা মামলাতে, আমি এখন এইটা রকেট বলছি, ওনার একটা মামলাতে আরও কয়েকজন ইমপ্লিকেটেড, আরও কয়েকজনের অ্যাকমপ্লিস আছে, তারা মেনশন করেছেন ওই কেসে উনি আছেন, কিন্তু যিনি মামলার মূল আসামি তিনি কিন্তু মেনশন করেননি। কিন্তু এই যে তথ্যগুলো নেওয়া হচ্ছে, আমার মনে হয় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। নির্বাচন কমিশনের কাজ তো শিডিউল ঘোষণার আগে থেকে শুরু হয়, শিডিউল ঘোষণা করলে এটা ফর্মাল হয়ে গেল, ফর্মাল যখন হয়ে গেল তখন তো কতগুলো কাজ আছে যেগুলো রুটিন ওয়ার্ক হিসেবে আসবে। প্রথমত হচ্ছে যখন যারা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবে সেই মনোনয়নপত্রের সাথে সাতটা তথ্য জমা দেবেন তারা, এই সাতটা তথ্য যাচাই বাছাই করা দরকার, কারণ ওখানে তো অনেক অসত্য তথ্য থাকে, অসত্য তথ্য থাকলে তার প্রার্থীরা বাতিল হয়ে যায়, ওনারা যাচাই বাছাই করছেন না। তারপরে হচ্ছে যে প্রার্থীরা যে খরচ করছেন, খরচটার জন্য তারা একটা নির্ধারিত সীমা বেঁধে দিয়েছেন 15 লক্ষ টাকা মেয়রের জন্য। তাহলে এই একটা মেয়র প্রার্থীর নির্প্রচারে নাকি 15 লক্ষ টাকার মধ্যে আছেন কি আছে কি না সেটা তারা তো ব্যয় মনিটরিং করবেন, ব্যয় মনিটরিং করেই তো বলবেন যে আপনি বেশি ব্যয় করছেন, তাহলে তো আমার এই তো অপপ্রচার হতো না। আচ্ছা, এবার হচ্ছে যে আপনারা তো বলছেন যে তাদের কয়েকজন ম্যাজিস্ট্রেট সারাক্ষণ ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি না, তারা তো কাজ দিতে হবে তাদেরকে। এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচন কমিশন তো এগুলো কতগুলো কাজ আছে যেগুলো তারা রুটিন ওয়ার্ক হিসেবে করতে হবে। তারপরে হচ্ছে কিছুগুলো ক্রাইসিস সিচুয়েশন আসে, এই যে অমুকে ভঙ্গ করলো, অমুকে এটা করলো, সেটা তো তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার বিষয়। আমরা কিন্তু ওইখানেই কথা বলছি, কিন্তু তাদের যেগুলো রুটিন ওয়ার্ক করার কথা সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না। এখন আমি একটা একটা ব্রাফ হিসাব করে দেখেছি, গাজীপুর বিশেষ করে যে খরচ হয়েছে প্রার্থীদের, কারণ নির্বাচনটা স্ট্যাগার্ড হয়ে গেছে, একবার বন্ধ হয়ে গেছে, আবার এটা চলেছে কিছুদিন বন্ধ হয়ে আবার চলেছে, এই যে পরিমাণ খরচটা হয়েছে সেই খরচটা কিন্তু সিটি কর্পোরেশন 5 বছরের বাজেটের সমান। যে খরচ নির্বাচনে হয়েছে প্রার্থীদের ওটা সিটি কর্পোরেশনের 5 বছরের না হলেও 3 বছরের বাজেটের সমান। তাহলে এই নির্বাচনের অর্থটা কী আমাকে বোঝান, এই নির্বাচন করে প্রার্থীরা এবার কী করতে পারবেন, কী দিবেন মানুষকে, মানুষ এবার কী পাবেন? দেখা যাচ্ছে যে নির্বাচন আসছে, কিছু লোকের একটু ইনকাম হচ্ছে, দেখা গেল একজন লোক একটা হ্যান্ড মাইক নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, তো আমি প্রথম আওয়াজ শুনে বুঝতে পারছিলাম যে আওয়াজটা কোত্থেকে আসছে, তারপর একটা লোকের কাঁধে একটা হ্যান্ড মাইক আছে, উনি হেঁটে বেড়াচ্ছেন, কিছু বলতে হচ্ছে না তাকে, এটা টেপ করা আছে, অমুকে ভোট দিন, অমুকে এইভাবে করিন না, সেই করে যাচ্ছে, এরকম হেঁটে চলে যাচ্ছেন উনি। তো বয়স্ক মানুষ দেখলাম, বলেছে না ওনাকে দিনে 1000 টাকা দেওয়া হয়, ওনার কাজ হচ্ছে এটা নিয়ে ঘুরা। তার মানে এটা নির্বাচনে আসলে প্রচার প্রচারণের সময় কিছু মানুষের অন্তত ইনকাম তো না, আমি জিনিসটা সেটা বলছি না। এখন এক একজনের একটা কারণেই নির্বাচনটাকে আমরা এক একভাবে নিচ্ছি, যে লোকটা এই কাজটা করছেন সে একটা কাজ হিসেবে নিয়েছে, এটা তার কাছে নির্বাচনে কে জিতবে না জিতবে এটা কোনো প্রশ্ন নেই, কর্পোরেশনে কী হবে সেটার দরকার নেই। আর যিনি দাঁড়িয়েছেন তিনিও জানেন যে উনি কেন দাঁড়িয়েছেন, তার একটা উল্লম্বন দরকার, তার একটা স্টেপ, কয়েকটা স্টেপ আগে উপরে উঠা দরকার, তোমার ভাগ্য পরিবর্তন হবে ওইভাবে। আর সাধারণ যারা এগুলো কোনোটার মধ্যে নেই, তার কি তার আকর্ষণ থাকবে কেন, তার কোনো আকর্ষণ থাকছে না। তাই ইলেকশন কমিশনের কথা প্রসঙ্গে আপনি যেটা বললেন সেই প্রসঙ্গে আমি বলছি, ইলেকশন কমিশন কি তাদের কাজটা তারা বুঝেন, তারা কী কাজ ইলেকশনের সময় করবেন, কী কাজ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে করবেন, কতগুলো রুটিন ওয়ার্ক আছে তাদের, রুটিন ওয়ার্ক আছে ইলেকশন কমিশন। আপনি যেটা বললেন যে তাদের কাজ তারা বুঝেন কিনা, তারা তো
নির্বাচন ইলেকশন কমিশন আসার পরে তো আপনাদের মতো যারা বসেছেন তাদের সাথে বসছিলেন, তারা তো আপনার পরামর্শ দিয়েছেন। আমি এই প্রসঙ্গে একটু যুক্ত করতে চাই, এই যে তথ্য দেওয়ার, উনি তথ্য দেওয়ার কথা বলেছেন, যে এই তথ্য দেওয়ার বিধানটা কিন্তু আমাদের প্রচেষ্টা এসছে, সুজনের প্রচেষ্টা এসছে, উনি সুজনের সাথে যুক্ত আছেন। তো এই আমরা বহুবার বহু বছর থেকে বলে আসছি এই তথ্যগুলো যাচাই বাছাই করে দেখার জন্য, কিন্তু আমরা কুম্ভকর্ণ ওই যে আমরা জাগাইতে পারি নাই। এবং এই যে এই তথ্যগুলো যদি যাচাই বাছাই করা হয়তো উনি উনি কয়েকটা কথা কয়েক ওই যে তথ্য গোপন করার কথা বলেছেন, এবং তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল হতে পারে, তথ্য গোপন করে যদি নির্বাচিত হয় নির্বাচন বাতিল হতে পারে। যেমন এই যে আমি শুনেছি ইয়েতে গিয়ে বরিশালে গিয়ে শুনেছি, বরিশালে নাকি যারা কাউন্সিলর পদপ্রার্থী যে তাদের অধিকাংশ যে নামে বেনামে তারা সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টর, এবং আইনগতভাবে পারে না, এটা সম্পূর্ণ বেআইনি। সিটি কর্পোরেশনের কন্ট্রাক্ট করলে আপনি দাঁড়াতে পারবেন না ওখানে, সম্পূর্ণ বেআইনি। কাউন্সিলর যারা দাঁড়িয়েছে তারা কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর নামে বেনামে কমিশন দেখে নাই, এবং শুধু তাই নয়, ওই যে দুই একজন যে বিনা প্রতিদিনে নির্বাচিত হয়েছে এই কন্ট্রাক্ট নিয়ে নাকি এই ঝামেলার জন্যে কিন্তু তাদের বিল আটকে আছে, যদি নির্বাচনে থেকে সরে না দাঁড়ায় বিল পাওয়া যাবে না। তো এই রকম কারণে সরে দাঁড়াইতে হয়েছে আমরা শুনেছি, কতটুকু সত্য জানি না আমরা, তো আমার মনে হয় সত্যতা আছে। তো এই যে এগুলো তো আইনের মানে কি বলে নগ্নতম ব্যত্যয়। এবং নির্বাচন কমিশন যেটা যেটা নির্বাচন কমিশন আমাদের মনে রাখা দরকার, নির্বাচন কমিশন কিন্তু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এককভাবে করতে পারে না। নির্বাচন সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না সরকার তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা আমরা দেখছি, এবং প্রশাসন যদি সহায়তা না করে, এবং অন্যান্যরা অন্যান্য অংশীজন যারা আছে মিডিয়া থেকে আরম্ভ করে এবং রাজনৈতিক দলগুলো যদি সহায়তা না করে। কিন্তু নির্বাচন কমিশন একটা কাজ করতে পারে, নির্বাচন কমিশন কিন্তু খারাপ নির্বাচন ঠেকিয়ে দিতে পারে। যদি নির্বাচনটা যদি সঠিক না হয়, তারা মনে করে যে নির্বাচনী পরিবেশটা সঠিক নয় এবং নির্বাচনে একটা সমতল ক্ষেত্র নেই এবং নির্বাচনে সবাই সম সুযোগ পাবে না, তখন নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন বন্ধ করে দিতে পারে, কিংবা বলতে পারে যে তোমরা যদি এই সংযত আচরণ না করো তাহলে কিন্তু নির্বাচন বন্ধ করে দেব। এবং এরপরেও যদি নির্বাচনে যদি অনিয়ম ঘটে, কারচুপি ঘটে, এবং কারো কারো এই যে অভিযোগ করতে হবে না, নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব, রেফারির দায়িত্ব, নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে নির্বাচনী ফলাফল বাতিল করতে পারে। তো নির্বাচন কমিশন কিন্তু একটা খারাপ নির্বাচন প্রতিহত করতে পারে, বন্ধ করতে পারে। কিন্তু আমাদের ওই যে আমাদের নির্বাচন কমিশন বলছেন যে আপনি যেটা বলছেন যে চোখে কানে দিয়েছে তুলো কি পিঠে দিয়েছে কুলো, যেমন ধরেন যদি তত্ত্ব যাচাই করে একটা দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেন যে প্রার্থীতে বাতিল হয়েছে, তাহলে কিন্তু সবাই লন্ডনে বসতো তথ্য দেওয়ার ক্ষেত্রে, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কই অনেকগুলো আপনি ক্লিন করে ফেলতে পারতেন, কিন্তু অটোমেটিক্যালি ক্লিন হয়ে যেত। আপনি যেটা বলছেন তথ্য যাচাই যে যে প্রার্থী তার হলফনামায় বা তার যে ইয়ে নামায় যে তথ্য দিয়ে সেগুলো যাচাই ঠিকমতো হচ্ছে না, এটা বলছেন? ঠিকমতো না, কোনোদিন যাচাই হয় নাই, হচ্ছে না। কিন্তু প্র্যাকটিক্যালে মাঠে যা ঘটছে, যে অভিযোগগুলো যেটা বদলানো মজুমদার বললেন যে রেফারি, তাতে কারো অভিযোগ করতে হবে না, কেউ ফাউল করলে সেটা তো তার দেখার কথা, কিন্তু অভিযোগ করার পরও বলছে যে এই অভিযোগের ভিত্তি নাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি সেটা বলছি না, এটা এটাও তো আছে একটা বিষয়। আমি বললাম যে এটা একটা এটা অনেক কষ্ট করে একটা আইন করে এটা করা হয়েছে, তত্ত্বগুলো নেওয়া হচ্ছে, তত্ত্বগুলো যাচাইয়ের তো বিধান আছে। যেমন ধরেন এটা আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই, যদি মনে করেন যে কারো আইন কাম সম্পর্কিত তথ্যের মধ্যে অসঙ্গতি, আপনি এনবিআরকে বলবেন, তারা যাচাই বাছাই করবে। আবার এটা যদি করাপশন রিলেটেড হয় তখন অ্যান্টি করাপশনকে বলবেন, তাদেরকে সময় দিবেন, বেঁধে দিবেন, তারা করবে এটা। কোনোটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক করবে, এটা আপনার সব ইলেকশন কমিশনকে করতে হবে এমন কোনো কথা নেই, অনেক এজেন্সি আছে, সব এজেন্সি তাদেরকে সহায়তা করতে হবে তখন তারা চাইলে। যেটা ক্রাইম নির্বাচনের আগে, নির্বাচনের আগে সব কিছু করা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু করা সম্ভব, কিছু কিছু করা সম্ভব। নির্বাচনের পরে তারা যদি এই যে যেমন আমাদের মেয়র পদপ্রার্থী, মেয়র যারা হইলেন কিংবা মেয়র পদপ্রার্থী যারা ছিলেন, মেয়র যারা হইলেন তাদের যদি এই তথ্যগুলো যাচাই বাছাই করে দেখে, আমার তো মনে হয় অনেক কিছু বেরিয়ে আসবে। কিন্তু ওই যে দেখিও না শুনিও না, কোনো খারাপ কিছু ঘটছেও না, খারাপ কিছু ঘটার কথা শুনিও না দেখিও না, সেই রকম দৃষ্টিভঙ্গি। এই যদি অবস্থা হয় তাহলে আমরা অনেকে বলছে যে
এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো জাতীয় নির্বাচনের একটা মহড়া, বা মহড়া বলেন বা রিহার্সেল বলেন, এন্ড রিহার্সেল তো সবার জন্য, জাতীয় নির্বাচন কমিশনের জন্য রিহার্সেল, নির্বাচন বিভিন্ন যারা পার্টিসিপেটর যারা পার্টিসিপেশন করছে যারা তাদের জন্য রিহার্সেল। তা এখন রিহার্সেল তো বিভিন্ন জনের উদ্দেশ্য তো বিভিন্নভাবে রিহার্সেল দেবে, এখন জনগণের উদ্দেশ্য বা আপনাদের উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, কিন্তু যারা রিহার্সেল দিচ্ছে তারা কি সেই জন্য রিহার্সেল দিচ্ছে আপনার মনে হয়? হ্যাঁ, আপনি খুব মজার কথা বললেন, অসুস্থ নির্বাচন করার জন্য। এখন কথা হচ্ছে এই প্রশ্নটা আমাদেরকে সব মিডিয়া থেকে করে, তা আমি দুটো কথা বলি, একটা হচ্ছে জাতীয় নির্বাচন এবং লোকাল ইলেকশন টোটাল সেপারেট বল গেম, এক। দ্বিতীয় হচ্ছে হ্যাঁ, তো রিহার্সেলের প্রশ্নে আসেন, যদি যার জন্মগতভাবে যিনি করাপশন করতে চাইবেন তিনি একটা রিহার্সাল দিয়ে বুঝতে পারলেন কোথায় কোথায় আমার নতুন কাজ করতে, কারণ আমাদের নির্বাচনে রিগিং কৌশল কিন্তু বারবার পরিবর্তন হয়েছে, দেখেন এক এক রকম এক এক রকম। যখন আমরা 70-এর দশকের ইলেকশন ছিল তখন কিন্তু অনেকের কাছে ফায়ার আর্মস ছিল, স্বাধীনতা যুদ্ধের পরপর তখন সরাসরি গোলাগুলি করা হতো, মানুষ মেরে ফেলা হতো, সরাসরি গোলাগুলি করা হতো, বাক্স নিয়ে যাওয়া হতো। এখন বাক্স নিয়ে লাভ নেই, এখন বাক্স নিয়ে বেনার, এখন কিন্তু ওইটা ওটুকু নাই, কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সিভিলাইজড ওয়েতে কিন্তু অনেকগুলো জিনিস এখন করছি, শান্তিপূর্ণভাবে এখন নিয়ন্ত্রিতভাবে করতে পারছি, তখন হয়তো ওইভাবে ছিল না, তখন ইলেকশন কমিশন এত পাওয়ারফুল ছিল না, ইলেকশন ল কিন্তু এত শক্তিশালী ছিল না, তখন একভাবে হয়েছে। কিন্তু এখন আর দিন দিন যত উন্নতি হচ্ছে তখন কিন্তু অবনতিটাও কিন্তু তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো এগুলো এখন দুর্ভাগ্য, মানুষ শিক্ষিত হয়েছে, গণতান্ত্রিক চেতনাবোধ বেড়েছে, আন্তর্জাতিকতা এখন আমাদের সব কিছুর মধ্যে আছে, তারপরেও যখন এইসব জিনিস ঘটছে তাহলে এটা খুব দুঃখজনক, এখন আর কি বলা যাবে। তো রিহার্সাল বটে, রিহার্সাল হচ্ছে এইটার মাধ্যমে তো ইলেকশন কমিশনে একটা অভিজ্ঞতা অর্জন করার কথা, পার্টিগুলো নিজেদেরকে সংগঠিত করার কথা, এবং ভোটারদের নতুন এজুকেশন হওয়ার কথা ভোট সম্পর্কে। কিন্তু সব নেগেটিভ জিনিসগুলো যদি বিকাশ লাভ করে তাহলে নেগেটিভ এজুকেশনটা হবে, এটাই একটা ধরে নেওয়া যায়। সেটা দেখে আমি বদলাব, আপনি কি মনে করেন রিহার্সেলটা আসলে কে কি উদ্দেশ্যে রিহার্সেল করছে, বা রিহার্সেলটা মাঠে কেমন হচ্ছে? আপনি এবং ডক্টর তোমাল আহমেদ সবাই, আমার সবারই বোধহয় একটা এনজিওতে কাজ করার অভিজ্ঞতা আছে, সেখানে যে পাইলট প্রকল্প বলে একটা কথা আছে, এখন এই যে নির্বাচন সিটিতে নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো কি সেই পাইলট প্রকল্প? আমি ওখানে কোথায় কিভাবে রিগিং করা যায় সেটা হচ্ছে নাকি আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য এটা প্রথম মহড়া হচ্ছে? আমি লিখেছিলাম যে খুলনা মডেলের নির্বাচন, খুলনা মডেলের নির্বাচনে কি হয়েছে, প্রথম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানিতে যে রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধী দলের নেতাকর্মীরা ওই পলায়ন পাচ্ছিল, একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে নির্বাচনের দিনে যে যাতে নির্বাচনী এজেন্ট পোলিং এজেন্ট যাতে উপস্থিত হতে না পারে, তাদের বিভিন্নভাবে বাধা হয়রানি করে তাদেরকে নির্বাচনের দিনে তাদেরকে এই যে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে, দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো নির্বাচনের দিনে যে হঠাৎ করে যে খুলনায় যেটা ঘটেছে, হঠাৎ করে দিনের মাঝখানে এসে একদল লোক বিভিন্ন সেন্টারে গিয়ে করে সিল মেরে ব্যালট বক্স পুড়িয়েছে, এই তৃতীয়। চতুর্থ হল যে নির্বাচন কমিশন এখানে সম্পূর্ণ নির্বিকার ছিল, যে কিছু দেখেও না, ওই যে খারাপ কিছু ঘটেছে তারা স্বীকারই করে না, এবং নির্বাচন কমিশন যদি সক্রিয় হইতো আগের তিনটা কিন্তু হতে পারত না, আগের তিনটা তারা বন্ধ করতে পারত। আর পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হলো যে উন্নয়নের নামে ভোটারদেরকে এক ধরনের জিম্মি করা হয়েছে, যে যে এই সবগুলো সিটি কর্পোরেশনে, পাঁচটা সিটি কর্পোরেশন কিন্তু আগের বার বিএনপি ক্যান্ডিডেটরা জিতেছিল, তো এখন তখন তারা ওই যে জেল ওই যে জেলের ইয়ে হয়েছে, যে জেল জুলুমের শিকার হয়েছে তারা, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে উন্নয়নের অর্থ থেকে বঞ্চিত করা হয়েছে। তো এখন পরিষ্কার যেটা, যে যদি উন্নয়ন চাও তাহলে ভোট কাকে দিতে হবে তা তোমরাই সিদ্ধান্ত নাও। তো এই এই কারণে এটা হলো খুলনা মডেল। তো এই খুলনা মডেলে যেখানে এই যে দলীয় নেতাকর্মীরা, দলীয় সমর্থকরা বেশি ভূমিকা পালন করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা পালন করেছে, কিন্তু গাজীপুরে যেটা হয়েছে সেটা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহী হয়ে আরও বেশি ভূমিকা পালন করেছে। তো এটারই একটু পরিবর্তন হচ্ছে, পরিমার্জন হচ্ছে। আমরা
এখন শেষ করব ডক্টর তোফাল আহমেদ, যেটা বললেন যে খুলনা মডেল বা গাজীপুরে হয়তো সেই মডেল কিছুটা পরিবর্তন বা পরিমার্জন হয়েছে, আমরা এই তিনটা রাজশাহী, সিলেট আর বরিশালে কি দেখব? আমরা কি সেই পুলিশের সেই গ্রেপ্তার বা বাড়ি বাড়িতে অভিযান বা বুথ দখল বা ব্যালটে সিল মারা বা পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টদের তুলে নিয়ে যাওয়া এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে বলা, এগুলো দেখব কিনা? ভয়ভীতি সৃষ্টি হবে সেটা বলতে চাই না, আমি একটা অন্য কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ইলেকশনের যে ট্রেন্ড, যেগুলো ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে দেখতে পাচ্ছি আমরা আলটিমেটলি গিয়ে সমস্ত ভোটগুলো দুটো দলের মধ্যে মেরুকরণ হচ্ছে। আমরা দুটো দলের মধ্যে, যেমন খুলনাতে 1,07,000 পেয়েছে বিএনপি, 1,70,000 কাছাকাছি আওয়ামী লীগ, তার মানে কি তারা দুজনেই কিন্তু কনটেস্টে আছে দুইটা পার্টি। গাজীপুরে 4,00,000 এবং 2,00,000 মধ্যে ডিসাইড হয়েছে। আমি ভোটের ন্যায্যতার কথা বলবো না, কারাপশন কারচুপি এটা বলবো না, এটাই তো ভোটের ট্রেন্ড, অর্থাৎ দুটো দলের মধ্যে কেন্দ্রীভূত হচ্ছে। তাহলে বাংলাদেশের যদি আগামী দিনের রাজনীতির কথা ভাবি, জাতীয় নির্বাচন, আগামী নির্বাচন, অন্য পরবর্তী নির্বাচন, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? আমাদের দলীয় ব্যবস্থায় এটা দ্বিদলীয় ব্যবস্থা বিকশিত হয়েছে, দেশটাকে স্টেবল রাখার জন্য, রাজনীতিটাকে সুস্থ রাখার জন্য এই দুই দলের মধ্যে এক ধরনের একটা সেটেলমেন্ট দরকার, তাহলে কিন্তু দেশ শান্তি হয়ে যাবে। তো এখন যা হচ্ছে স্থানীয় নির্বাচনে, এগুলো এখন আমি ঠেকানোর প্রশ্ন আসছে না, হবে, কিন্তু জাতীয় নির্বাচনটাকে কেন্দ্র করে আমরা আশা করব সাধারণ নাগরিকদের পক্ষ থেকে দেশের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য, এটা ভালো ভবিষ্যতের জন্য ইলেকশন হচ্ছে হবে। আশা করি দুই দল নির্বাচনে অংশগ্রহণ করবে, অন্যরা অংশগ্রহণ করবে, ছোট দলগুলো অংশগ্রহণ করবে, কিন্তু সামগ্রিক ভোটের যে ফলাফল তাতে দেখা যাবে ভোটগুলো দুই দলের মধ্যেই মেরুকরণ হয়। 35%, 30%, 40%, 41% এরকম বলছেন যে এই দুই দলের মধ্যে না হলে দেশের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আমরা এখানে শেষ করতে চাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা দেশের ভবিষ্যৎ অন্ধকার নয়, উজ্জ্বল দেখতে চাই, এবং যেটা বলেছেন ডক্টর তোফাল আহমেদ যে ভোটার আগের হিসাব এবং মানে ওদের মানে অতীতের যে হিসাব সেখানে দেখা যাচ্ছে যে ট্রেন, সেখানে দুই দলের মধ্যে ভোটারদের যে ট্রেন লক্ষ্য করা যাচ্ছে যে দুই দলের মধ্যে পঞ্জীভূত হচ্ছে, তো সেই দুই দলের মধ্যে একটা সমঝোতা দরকার। এই সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাবে, সামনে জাতীয় নির্বাচন, সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন।